Subscribe to channel and press the bell icon to never miss out the Bengali songs. অচল পয়সা দিয়ে একবার টাটকা মাল নিয়ে কেটে বললো বাড়িজি বাবু। বাবু মশাই, এই এই জিনু চাচাচ্ছিস কেন? আস্তে আস্তে ডাক, মিষ্টি করে ডাক, বল কি বলবি? অচল পয়সা। অচল পয়সা? হ্যাঁ গো বাবু। কই দেখি দেখি, দেখো না কেনে। হ্যাঁ তাই তো বটে, একেবারেই অচল। কোন শালা দিয়ে গেছে বলতো? কি হলো, হাসছিস কেন? চুপ কর। হে তা হবে, হে না দেখে হয়তো অচল পয়সাই দিয়ে ফেলেছি। সন্ধ্যেবেলায় ভালো পয়সা দিয়ে অচল পয়সাটা পাল্টে নেবো, সন্ধ্যেবেলা আসবো। তোমাকে যার কথায় ওঠে আর বসে, তিনি নুকিয়ে নুকিয়ে মাল খায় জানতে পারলে শালা শর্মান চলে যাবে, তাই লয়। আচ্ছা চলি, সন্ধ্যেবেলা আসবো, কেমন? আমার কানের পাশা হারিয়ে গেল এই খোলা জলে, আমার কানের পাশা হারিয়ে গেল এই খোলা জলে, দেখো এই পূবের সূর্যি রং ছড়ালো পশ্চিমে ঝুলে, ফুল মজানি কলঙ্কিনি লাজে গেলি মরে, লাজে গেলি মরে। দেখোই পূবের সূর্যি রং ছড়ালো পশ্চিমে ঝোলে, দেখোই পূবের সূর্যি রং ছড়ালো পশ্চিমে ঝোলে, আমার কানের পাশা হারিয়ে গেল ওই খোলা জলে। জিনু আজ বুঝলি, আজ ওই গাজন গায়ের আসর না একেবারে একেবারে মাত করে দেবো। হ্যাঁ আর শোন, ভালো করে সাজবি, ময়না ডালিম ওদেরও সাজতে বলবি। হ্যাঁ কেমন করে সাজবো রে বদন? কেন, পাতা কেটে চুল বাঁধবি, চোখে কাজল দিবি, পায়ে দিবি আলতা, আর শীতে সিঁদুর। শীতে সিঁদুর? হ্যাঁ সে আমি দিয়ে দেবো। কবে? নই ওখান লবণ, লবণের পর দিন। হ্যাঁ লবণের পর দিন। আরে যা যা, শোনবার সময় নেই, কে আর ভীষণ জ্বর, পরে আসবো। মেয়েটাকে নিমাই বাবু। হজম হয়ে গেছে।
কেমন আছেন ডাক্তার বাবু আদাম? ভালো। বাড়ির বাড়ি যাচ্ছিল জি? হ্যাঁ, কেয়া দেবী নাকি জ্বর হয়েছে? যান যান তাড়াতাড়ি যান, বড় বাড়ির মেয়ের অসুখ, হাসপাতাল উচ্ছন্নে যান। শালা ডাকাত, জেনো শালা বুড়ো শকুন, পচা মাংস ছিঁড়ে খায়। কার কথা বলছিস? বাবু মশাই ধূপ ছাগার মাথার মনি, শালা অক্ত চোষা বাদুর। শাট আপ। ও বাবা, গায়ে নেগে গেল। আরে নাগবেই তো, এক নাইনের নোক যে। হোয়াট? সোয়াইন ডার্টি ডগ। আরে যাও যাও শালা ডাক্তার না ফাক্তার। গরিব বাউরির মেয়ে ঝুমুর গাওনা করে মদ তুলে সংসার চালাই বলে কি আমরা মানুষ লই? ফটকে যে মারবো এক ধাক্কা, শালাই মাতাল মেয়ে ঝিনুকের এক ধাক্কা না, তোমাদের এই বাড়ির যে বাড়ি নোয়ার ফটক শালা ঝনঝন করে কেঁপে উঠবে। কে বলে কথাটা? কে বলে ধাক্কা মেরে বাড়ির যে বাড়ি লোহার ফটক কাঁপিয়ে দিবি? আমি গো বাবু মশাই। আমি? তুই কে? তুই নাম কি তোর? কেনে গলা শুনে চিনতে পারলে না? আমি কৈলাশ বাউরির মেয়ে, আমার নাম ঝিনু। তবে রে হারামজাদি, তবে রে শালা, বাড়ির যে বাড়ির বেইজ্জত কর, আমি তো বের করে দিব। এগিয়ে বলছি, তিনি চেম্বারে নেই, তিনি বাড়ুজ্জি বাড়ি গেছেন। আমার নাটকে আমি এই কথাই লিখেছি, পুজো হয়ে গেল, আজ রাত্রে হবে প্রতিমা বিসর্জন। কিন্তু দেবী বিজয়ের সঙ্গে সঙ্গে বিসর্জনের বাজনা বাজে গ্রাম থেকে চলে যাবে কি শোষক দানবের দল। বাবা 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 বাবা, ভেরি সুইট ভেরি সুইট। মাস্টারি করেন জানতাম, এখন লিখছি নাটকও লিখে। লিখেছি প্রশান্ত, লিখছি এক যুগ যন্ত্রণা নাটক। আমার সে নাটকের নাম দিয়েছি অচল পয়সা। অচল পয়সা? তবে লেখা এখনো শেষ হয়নি, আরো চরিত্র আসবে তারপর। মেয়েটা পালন করেছিল ভক্তদা, কিন্তু না বেরে উপায় ছিল না। কেন ভক্তদা? কাল থেকে নতুন গায়ে এই চিন্তাই বুঝতে দিচ্ছেন না। চুপ কর মাতাল কোথা গেলে? আরে থামো শালা থামো। মাতাল বলতে এইছে, জ্ঞান দিতে এইছে। হ্যাঁ হ্যাঁ, আমি মাতাল, মদ খাই, মদ চলাই করি, ঝুমুর গাওনা করি। আমি শালা খারাপ মেয়ে, ছোট লোক বাউরি। আর বাবু মশারা সব ভদ্র নক, ভালো নক, ধোয়া তুলসী পাতা সব শালা এক লম্বরে সতী। আপনার নাটকের চরিত্র যে আপনাকে গালাগালি গেল নাটকার সাহেব। গাল নয় প্রশান্ত, ওদের উত্তরণ। পতনের শেষ প্রান্তে দাঁড়িয়ে ওরা আজ রুখে দাঁড়িয়েছে, ওরা জাগছে। জাগছে? হ্যাঁ, ওদের মিলিত নিঃশ্বাসে সারা পৃথিবীর বুকে একটা ঝড় আসছে। ঝড় নয় ঝড় নয়, তবে কুয়াশা। কুয়াশা? ইয়েস মিস্টার নাট্যকার, আপনার কুয়াশার স্বপ্ন কোনোদিনই সফল হবে না। কি ওরা অচল পয়সা? হ্যাঁ মিস্টার নাট্যকার, ওরা অচল পয়সা, কোনোদিনই চলবে না। রক্তাক্ত পাখিত এই ডানা ছাপটায় নিষাদের চোখে মুখে বাদবার উল্লাশ, পৃথিবী নিহত পাখি ধনতন্ত্র ব্যাধ শোষণের সরে বয় অন্তিম নিঃশ্বাস। রে ছোট বাবু আসছে, ছেড়ে দিন ছোট বাবু, কাছে এসো। মা শেতলার দিব্যি বলছি, আর কোনোদিন আপনাদের বাগানে কাঠ কুড়িতে আসবো না। সকালবেলায় কাঠ ভাঙছো, পাখি মারছো, তুমি পড়তে বসবে না, স্কুলে যাবে না? ছেলেটাকে ঝিনুকদের ভাই আইশুয়ার একি ফাদারজি, তোকে এই বাড়ির বাগানে কোনোদিন দেখি তো জুতো মেরে মুখ ভেঙে দেবো। গেট আউট। কলকাতার সভ্য সমাজে মানুষ, ডাক্তারি পাশ করে তুমি প্র্যাকটিস করছো, অথচ রক্তে তোমার। সকালবেলায় বাউরি পাড়ায় কি ঘটনা ঘটেছে শুনেছো? শুনেছি। প্রসূন তুমি জানো সেই ওল্ড হ্যাকার চাদু মাস্টার প্রশান্ত কি বলেছে? দাদা যা তাই বলেছেন। দাদার অসম্মান তোমার গায়ে লাগলো না? না। কোথায় যাচ্ছো? ঝিনুক দিয়ার মাস্টারদের কাছে কৈফত চাইতে। কেন তারা ছেড়ে দিল মদমত্ত হাতি, যে দোলেছে ইজ্জত ফসল রক্ত ছাচা ভূমি, উড়াই দিল না কেন ঘটমাত্র কিষাণ বিদ্রোহের একটি মাত্র ভূমি। হাউ স্ট্রেঞ্জ, প্রসূন শেষ পর্যন্ত না না, ওকে আরো পথে এগোতে দেওয়া হবে না। আগে আমি কাকাবাবুকে সব কথা বলবো, তারপর দেখবো। কেয়ার গায়ে 103 ডিগ্রি জ্বর, তাই অবস্থা বাগানে এলে কেন? তুমি কত দূর আসছো তাই দেখতে। ও আচ্ছা বোকা মেয়ে তো তুমি, হাত দেখে। ও এই বুঝি তোমার জ্বর? হ্যাঁ সেরে গেল। কিন্তু কি সাংঘাতিক ভয় পেয়েছিলাম জানো, এক গাদা পেশেন্ট দাঁড় করিয়ে রেখে একেবারে ছুটতে ছুটতে চলে আসছি। ভেরি গুড বয়, এমনি করেই আসবে বুঝলে। শুর আজকের মতো ওই ঝিনুক বাউরি গালাগাল শুনবো,
এই সমস্ত ওল্ড হ্যাগা চাদু মাস্টারের শিক্ষা। ঠিক বলেছো, দাদার যেমন রুচি, ওই চাদু মাস্টারের বোন চন্দ্রানীর সঙ্গে প্রেম চালাচ্ছে বিয়ে করবে বলে। অনেক দিনের প্রেম তো। থামো তো, হোস্টেলে ফোস্টেলে অমন কত প্রেম হয়, তাই বলে সেই মেয়েকে বিয়ে করতে হবে এমন কোনো মানে নেই। রাইট, নেই তো। চন্দ্রানীর সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখবো না। ছোট লোকের বংশ, হাড়ি বাউরিদের সঙ্গে কোনো তফাৎ নেই। একা বাবা কথা রে, কেন আমার একটু দরকার ছিল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আরে বাহ বাহ, তোরা সবাই বাগানে বেড়াচ্ছ, খুব ভালো খুব ভালো, খোলা হাওয়ায় বেড়ানো খুব ভালো। বাউরিপাড়া ঘটনা শুনেছেন? জব্বার বললে শুনলাম। শুনে আপনি চুপ করে আছেন? কি করবো বাবাজি, আমি নির্বিবাদী লোক, ও কারো সাথেও নেই পাঁচেও নেই, তাছাড়া ওরা অশিক্ষিত মুখ্যু। বাবা, সংসারে কত লোক কত কথা বলে। কটা বাজে ডাক্তার বাবু? এসো এসো চন্দ্রনাথ, তোমার কথাই হচ্ছিল বুঝলে। কি হলো, আমার কথা জবাব দিলেন না যে? যাত্রার কথার জবাব আমি দিই না। দিতে হবে ডাক্তার বাবু, কারণ কারণ উনি বাড়ুজ্জি বাড়িতে চাকরি করতে আসেননি, এসছেন হেলথ সেন্টারে ডাক্তার হয়ে। তাতে কি হয়েছে? যান হাসপাতালে গিয়ে দেখে আসুন, অসুস্থ রোগীর দল লাইনে দাঁড়িয়ে কষ্ট পাচ্ছে, আপনি বাড়ুজ্জি বাড়ি বাগানে এসছেন না খেতে আর গল্প করতে। গেট আউট, আই সে ইউ গেট আউট। কথাটা আমাকে না বলে ডাক্তার বাবুকে বলো কি আর। আপনি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছেন চাদুদা। সীমা অনেক আগে ছাড়িয়ে গেছেন তোমার বাবা। অনেকগুলো বছর ধরে গোটা গ্রামটাকে উনি চিবিয়ে চিবিয়ে খেয়েছেন, পঞ্চায়েত থেকে আরম্ভ করে স্কুলের চাবি কেটে পর্যন্ত হাতে, হাড়ি বাউরিরা পেটের দায়ে চোর হয়েছে, মদ তুলছে আর মেয়েরা ঝুমুর গান করছে। চন্দ্রনা থাক, আপনার সঙ্গে দেখা পরে হবে, এখন ডাক্তারবাবুকে হাসপাতালে যেতে বলুন, নইলে। নইলে থামলে কেন বলো বাবাজি? থামলাম এই জন্য যে কথা না যাকে বললাম তিনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আর বুঝতে যদি তিনি না পেরে থাকেন এরপর তাকে আমি ভালো করে বুঝিয়ে দেব, কথাটা মনে থাকে যেন। কাকা বাবু বলো বাবাজি, আপনার কথা মতো আমি এখানে চাকরি নিয়ে এসেছিলাম, ভালোভাবেই থাকতে চেয়েছিলাম, কিন্তু এখন দেখছি ছোট লোকগুলোর জন্য আমাকে শক্ত হতে হবে। হ্যাঁ প্রশান্ত, হয় আমি ওই চাদু মাস্টারকে দেখে নেব, না হয় চাকরি ছেড়ে দিয়ে আমি কলকাতায় চলে যাব। আরে শোনো দিব্যেন্দু, শোনো দিব্যেন্দু, চাকরি ছেড়ে দিয়ে চলে যাবে কি? দিব্যেন্দু যেও না, কথা নো দিব্যেন্দু, দিব্যেন্দু বোকা কোথাকার, দুম করে মাথা গরম করে চলে গেল। যাবেই তো, চাদু মাস্টার গায়ে এসে ছোট লোকদের তাতাচ্ছে তাতাক, ওরা তুলুক না আমার বিরুদ্ধে হাত, ঠাকুরের কৃপায় আমার হাতেই যে ওদের ভাগ। কি বলছেন? হরে রাম হরে রাম 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 হরে হরে। আমার বাবাটা একেবারে উজবুক, টাকা আর জমি জমি করে মরবে, জীবনটাকে ভোগ করতেই জানে না। ঠিক আছে, ভোগ আমি করব। শুধু তুমি একা ভোগ করবে? আমি করব না, বড়দাকে সহজে ছেড়ে দেবো মনে করেছো? বড়দার জন্য তুমি ভেবো না, তাকে জব্দ করে দেবো এই ফটকে মিত্তির। ফটকে মিত্তির? বুঝতে পারলে না, ঝিনুক বাউরি যার সঙ্গে মদের ব্যবসা করে, তার মদের ব্যবসা নাকি বড়দা বন্ধ করে দেবে। তাই নাকি? আচ্ছা আমি এখন আসি। ঠিক আছে ঠিক আছে, সন্ধ্যের সময় দেখা করো কিন্তু। হ্যাঁ নিশ্চয়ই, অনেক কথা আছে। আচ্ছা, এই চন্নাইটা দেখতে বেশ মন্দ না, তাহক তাহক, ও তো কেনা বই, যখন খুশি পড়ব, তার আগে ঝিনুক। বুনো বুনো গন্ধ, মালখে যা দেয়ালা করছিল মাত্র হাঁটু জল, এক বুক মুক্ত নিয়ে পড়ে আছে ঝিনুকটা, পাহারাদার ফটকে মিত্তি, তাকে সরিয়ে অজুক। ঘরে আনাজ নেই, মশলাপাতি ফুরিয়ে গেছে, আমি যে এখন কি করি? ওগো শুনছ না বাবা, সবে তৃতীয় দৃশ্য ধরেছেন, লেখক সারাদিন তো গ্রাম সেবার কাজে ব্যস্ত থাকেন, আর ঠাকুর পো যে কোথায় যায়? কোথাও যায়নি দেবী। ঠাকুর পো? আশ্চর্য মানুষ আমার দাদা, সকাল থেকে সেই যে লিখতে বসেছে আর ওঠার নাম। খেলা আছে বুঝি? খেলা আছে মানে দারুণ খেলা। এরকম কুসুমপুরের সঙ্গে আমাদের ম্যাচ। আচ্ছা খেলতে যাবে কখন? ভাত খেয়ে। শুধু ভাত খেতে পারবে তো? তার মানে আনাজ পাতি মশলা তো বাজারে। মুড ছাই ভাল লাগে না, কোথায় মুড নিয়ে একটু খেলার কথা ভাববো? তা না যাও এখন বাজারে, কেন এখন আলু বেগুন মূল্য উচ্ছে, দাও থলে আর টাকা। আচ্ছা এই নাও থলে আর এই নাও টাকা। কিন্তু দোহাই বৌদি, আজ যে আমি খেলতে যাব দাদা যেন জানতে না পারে। ঠিক আছে, জানতে আমি নিশ্চয়ই পারব। দাদা জানতে পারলে আমি পুলিশে খবর দেব। প্লিজ বৌদি, পুলিশ এসে তোমাদের সবাইকে অ্যারেস্ট করে নিয়ে যাবে, ধূপছা গ্রামে এসব হতে দেবো না। কি ভেবেছো, কি ভেবেছো তোমরা সব,
এই পর্যন্ত লিখে আটকে গেছে। সামনে দুটো পথ, একটা থানা একটা বাড়ি, কোন দিকে যাবো? দয়াল কাকাকে অপমান করেছো, দিব্যেন্দু ডাক্তারকে অপমান করেছো, এমনকি প্রশান্তকে তুমি যাতা বলেছো কেন? প্রশান্তকে চিনিস না চন্দ্রানী? খুব চিনি। চিনিস? সে আমার বন্ধু, তার সম্পর্কে কোনো কথা তুমি আমার সামনে বলবে না, বললে বড়দা বলে আমি তোমার সম্মান রাখতে পারবো না। ব্যাপার কি বলতো দাদা? তৃতীয় দৃশ্যের শেষটা অন্যভাবে লিখতে হবে রে। আচ্ছা, যে চরিত্র নিয়ে আরম্ভ করেছিলাম তা থাকবে না, সমবেদনার ব্যথা নিয়ে আসবে না কোনো ক্যারেক্টার, আসবে লাল চোখ নিয়ে উদ্ধত সমাজ বিরোধী স্বার্থপর চরিত্র। মাস্টার বাবু দেখো সম্পর্ক এলো। আমি ফটকে আরে এসো ফটিক, এসো ফটিক, এই যে মাস্টার বাবু আছেন দেখছি। আছি, কিছু বলবে ফটিক দা? দাদা বলবি না, ওসব ভালোবাসার কথা শুনতে আমার শালা ভাল লাগে না। আপনি জানেন সালা ফটকে মিত্রের মদের ফাঁটি আছে বলে এই অঞ্চলে ধূপছাগার এত নাম। শুনলাম। শুনুন, ভালো করে শুনুন স্যার, ও সালা প্রশান্ত মহাজের সঙ্গে যা করছেন করুন, আমার সঙ্গে লাগতে যাবেন না, কিছু আইন হয়ে যাবে। মাস্টারি করছেন করুন, আমার ব্যবসার উপর হামলা করবেন না। আমার মদের ভাটি আছে থাকবে, যেমন চলছে চলবে, ক্ষমতা থাকে তো। বলো, থামলে কেন, কি হলো, বলো কি বলতে যাচ্ছিলে? কোথায় যেন কি গন্ডগোল হয়ে যাচ্ছে, লাল পাশ শাড়ি, কপালে জল জল করছে সিঁদুর। না না, আমি চললাম, আমি সব ভুলে যাচ্ছি। এত বড় অপমান তুমি সহ্য করলে দাদা, কিন্তু এই শেষ, এবার কেউ তোমাকে অপমান করলে, তুমি ক্ষমা করলেও তোমার ভাই তাকে ক্ষমা করবে না। শোনুন শোনুন বাবু মশাই, শোনুন ভদ্র জন, ঝুমুর কবির পাল্লায় আজি করিব কীর্তন। প্রথমে বন দিলাম আমি দেবী সরস্বতী, সবশেষে বন দি আমি ঠাকুর গণপতি। বাবু মশাইরা আপনারা শুনুন, ও বলছে আমার নাকি মুরদ দেখবে। ওরে কালো বেড়াল টপকে দেয়াল, নামলো তোদের বাড়িতে, শুনলো ধ্বনি ক্ষীর নবনি, রাখিস না আর হাড়িতে। হলো বেড়াল চুপি সারে এদিক ওদিক উকি মারে, এবার দুধের বাটি কুবুর করে খাবে নারী বিধরিতে। কালো ছোড়া বদের গোড়া, দুধের বাটি উবুর করা, ফিরে যারে ওই দুটা আসছে তেরে বেড়ালটা। এক সই দূর সাবার করে বেড়াল হলো তপসী, বল না রে ভাই রাগবি কি না তারে এবার পশি। এক সই দূর সাবার করে বেড়াল হলো তপসী। তুই আতুর ঘরে কি খেয়েছিলি রা, তুই আতুর ঘরে কি খেয়েছিস নে ফুলে রে নদুরে, গুরু মারা বিদ তোকে শিখিয়ে দেব বদুরে, হ্যাংরা আছে ডান্ডা আছে নরম কিংবা ঠান্ডা আছে, ঘুমুর পড়া পাদুখানে আছে সো।
তখন সব পুরুষই দোষী, তখন সব পুরুষই দোষী, একশো ইঁদুর সবার করে বেড়াল হলো তপসী। এত করে বুঝালাম তো বুঝলি না, অন্ধকারে থাকার এত নিষেধের ভালোই বাস্তি করে তোদের। এবার তোমার মারার পর আসার চাঁদ মাস্টার, একজন এলো, দুজন এলাম মাস্টার দা, দুজন আরো একজন এসেছে, তিনজন, তিনজন, এরপর আসবে 300, 3,000, 3,00,000, 3 কোটি, কোটি কোটি শোষিত মানুষের দল তোদের বঞ্চনার কারাগার ভেঙে চোর মার করে দিয়ে যাবে। ওরে সালারা, দল বেঁধে এসেছিস আমাকে মারতে, আমাকে মেরে ঝিনুকে কেড়ে নিতে? মানে কলকাতার সেই জীবন মিত্রের সেই যাদের ছেলেটা, সেখানে আসছে কেন? আমি ডেকেছি, আর তাকে 500 টাকা দিতে হবে। একটাও পয়সা নেই বাবা, সে তো একটা সমাজ বিরোধী লম্পট গুন্ডা, সেই জন্যই তো আজ তাকে সবচেয়ে বেশি দরকার। চাদু মাস্টার গ্রামে রাজত্ব করবে, আর আপনি মুখ বুঝে সহ্য করবেন? কি করব, সমস্ত সমাজ বিরোধী আমরা এক। চুপ বোকা কোথাকা, শালা ভগবানের দিবি তোমাদের পাশে আমি চিরকাল থাকব। আরে এসো এসো, ভোটি গেছো, ভোটি গেছো, আসতে অনেক আগেই চেয়েছিলাম, কিন্তু বাড়ির দরজা থেকে ফিরিয়ে দিয়েছে শালা বাঁচছে মশাই। কলকাতার অনাথ আশ্রমে ছুটি পেয়ে বাসার ঠিকানা খুঁজলাম, বাসা এসে দেখলাম কেউ নেই। প্রতিবেশীরা বললে বাবা অনেক আগেই মরেছে, মা ছিল সেও গতকাল ভবলীলা সাঙ্গ করে চলে গেছে। কেন? আমি অনাথ আশ্রম থেকে ফিরে আসছি, সেই ভয়ে লজ্জায় গলায় দড়ি দিয়ে মরেছে আমার মা। ঘরে ঢুকলাম, দেখলাম এক কোণে পড়ে আছে একটা কাপড়ের পুটলি, খুলে ফেললাম। কি দেখলে? না তেমন কিছুই নেই, শুধু একটা কাগজে লেখা কিছু কথা। কি কথা? আমি আমার বাবার সন্তান নই, আমি চারো। বলো। চমকে উঠলাম, বুকের ভেতরটা মুছড়ে উঠলো। আমার মায়ের স্বামীর এক বন্ধু আমার মাকে জোর করে, না কেমন নেই, আমি তাকে বেঁচে থাকতে দেব না, লজ্জায় মায়ের স্বামী মরেছে, ঘৃণায় আত্মহত্যা করেছে আমার মা। আর কি লেখা ছিল, আর কি লেখা ছিল বাবা ফটিক? ওই ধূপ ছয়া গাঁয়ে আমাদের আসল বাড়ি, কৈলেশ বাউরি আমাদের বাড়িতে মজুর খাটত, তাই চলে এলাম এইখানে। ব্যাস আমি মদের ব্যবসা শুরু করে দিলাম। সে তো জানি, তারপর আমার আলোর জীবন অন্ধকারে হারিয়ে গেল। খুবই দুঃখের বিষয়। তার চেয়ে দুঃখের বিষয় কি জানেন, চাঁদু মাস্টারের মন্ত্র শুনে বাউরি পাড়ার কাল লাগেনি, সারা ফোনা তুলেছে, তার ফোনাটা মুচড়ে ধরে দিয়ে 500 টাকা বাবা, দরকার হলে 5,000 টাকা দেবো। অথচ মাত্র 500 টাকা ঋণের দায়ে আমার মা তার স্বামীর বন্ধুর কাছে নিজেকে বিক্রি করে স্বামীকে বাঁচাতে বাধ্য হয়েছে। আচ্ছা ফটি, চিঠিতে মানে তোমার মায়ের চিঠিতে সেই লম্পট লোকটার নাম লেখা আছে? আর কিছু লেখা ছিল না, থাকলেও চিঠির সেই অংশ আমি এখনো খুঁজে পাইনি। 10,000 টাকা দেবো, আমাদের ব্যবসা ফলাও করে চালাও, আমি তোমার পাশে আছি, কোনো ভয় নেই তোমার। তাহলে শালা ফটকে মিত্র দাঁড়িয়ে গেল আপনার পাশে, চাঁদু মাস্টার সারা গায়ে দুশ্মন, আমি তাকে গাঁ থেকে তাড়াবই। ছোটবাবু তোমার গুরু চাঁদু মাস্টারকে গিয়ে বলো ফটকে মিত্তির তার জীবনের শেষ আলোটুকু বিক্রি করে দিয়ে অনেক কালো নিয়ে তৈরি হয়ে আছে, সাহস থাকে তো সে যেন শালা বাউরি পাড়ায় মদ তোলা বন্ধ করতে যাও। দেখলেন তো, দেখলেন তো বাবা কিরকম মাল কিনে ফেললাম। ওকে মদ তুলতে আপনি টাকা দিলেন? দেখলে তো। কিন্তু গায়ের কি সর্বনাশ হবে আপনি জানেন? তাতেই তো আমার লাভ। লাভ? গায়ের সর্বনাশ হলেই তো আমার লাভ বাবা, আমি তো তাই চাই। হ্যাঁ, গায়ের অনেক লোক মদ খাবে, খাবে মাতাল হবে, অভাব নামবে, দুদ্দাল করে জমি বন্ধক দেবে, আর আমি টাকা নিয়ে বসে আছি। বাহ, শোষকের এই পরিহাস
একদা কাগজ হবে, সরাবে গুলিয়া রক্ত, লিখিবে শোষিত তোমাদের বাকি ইতিহাস। গ্রামে একজন ভালো ডাক্তার দরকার, তাই আমি ঠিক করেছি ওই সংকটটাকে আমি ডাক্তারি পাস করাবো। সময় কলেজের মাইনে দিতে পারো না, আবার ডাক্তারি পড়াবে, অত টাকা পাবে কোথায়? সে হয়ে যাবে, তোমায় ভাবতে হবে না। তার মানে ওই যা আসল কথা বলতে তোমায় ভুল হয়ে কি বলো তো? জানো হেমন্তী, ডাক্তার ঘোষালকে দেখিয়ে ভক্তদা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। ভালোই হয়েছে, এই যাত্রা বোধহয় বেঁচে গেল। আপনার দয়ায় এই যাত্রা বেঁচে গেলাম আগে। আরে ভক্তদা যে তাহলে সুস্থ হয়ে সম্পূর্ণ ফিরে এলে। হ্যাঁ বাবু মশাই, কাল থেকেই মুনিশ কাটবো। খবরদার ভক্তদা, তোমার সংসারের দায়িত্ব আমি নিলাম। হ্যাঁ বলো। ওই পঞ্চাশটা টাকা ওকে দিয়ে দাও। তাহলে ওদের মাইনে? আরে সে পরে হবে, এখন ভক্তদা তো বাঁচু। হ্যাঁ ভক্তদা সুস্থ হয়ে যাওয়ার খবরটা মাকে দিয়ে মাকে এটা প্রণাম করে আসি। মা মাইনেটা দাও বৌদি, বিশ্বাস করো লজ্জায় আমি কলেজের অফিসের সামনে দিয়ে যাই না। কিন্তু আবার কিন্তু কি, তুমি তো খাবার সময় বললে আজ টাকা দেবে। হ্যাঁ বলেছিলাম, তোমার দাদা টাকাও দিয়েছিলেন, কিন্তু সেই টাকাটা আবার ভক্তদাকে দিয়ে দিলেন। ও ঠিক আছে, আমি আর কলেজ যাবো না। আমার কি একটু মান সম্মান নেই বলতে চাও? দাদা তো বলতেই পারে তোরা কলেজে যাস না আমি টাকা দিতে পারবো না। রাগ করো না লক্ষ্মী ভাইটি, তুমি একটু বসো, এখনই আসছি। দাদার ব্যাপারটা ঠিক বুঝতে পাচ্ছি না, এত টাকা মাইনে পায় তবু সময়ে তোমাদের কলেজের মাইনে দিতে পারে না। আশ্চর্য স্বভাব। স্বভাব নয় অভাব, মিথ্যে কথা, স্বভাব সুপরিকল্পিত। না হলে যার ভাই বোন সময়ে কলেজের মাইনে দিতে না পেরে কলেজ কামাই করে, তার নামে ব্যাংকে টাকা জমা থাকে কি? কি বললে চাঁদুদা? ব্যাংকে টাকা জমিয়েছে? বিশ্বাস না হয়, বিজন দা তো গ্রামের ছেলে আর ব্যাংকে চাকরি করে, একটা বাড়িতে আছে, একবার জিজ্ঞাসা। দাদা কখনো ব্যাংকে টাকা জমাতে পারে না? পারে শঙ্কর বাবু, man can do everything. আপনি কে আর প্রশান্ত মুখেশালাম? কাকিমার অসুখ করেছে তাই দেখতে এলাম। আর দেখতে হবে না বাবা, অসুখ খেয়ে রোগ সারবে না। আপনি বসুন তো আমি দেখছি, আপনি ও সমস্ত ভাবতে যাবেন না, ভাবনাটা একটু কমান। অবশ্য প্রশান্তর সঙ্গে চন্দনের বিয়ে হয়ে গেলে ভাবনাটা অনেকটা কমবে। কে আর বাবা কি আমার মেয়েকে নেবেন? নিশ্চয়ই নেবেন। নেবেন না মানে? বাবাই তো আমাকে পাঠালেন, বললেন চাটুজ্যে বৌদিকে বলে আয় চন্দনীকে আমি তাড়াতাড়ি বউ করে ঘরে আনতে চাই। ও মা তুমি এখানে? আরে দিব্যেন্দু বাবু জি, জীবনে যদি কষ্ট পায় সবচেয়ে ব্যথা লাগবে আমার। প্রশান্তর সঙ্গে বিয়ে দিলে চন্দ্রানী কষ্ট পাবে? এ সম্বন্ধে আপনার সঙ্গে কোন আলোচনা করতে চাই না তো আমি। চন্দ্রানী আমার বোন, তার দায়িত্ব আমার ব্যাস। চলে এসো দিব্যেন্দু, এই ছোট লোকের বাড়িতে আর এক মিনিটও দাঁড়িও না। কেয়াদের বাড়িতে বোনকে বউ করে পাঠানো তোমাদের চোদ্দ পুরুষের ভাগ্যের কথা, একথা তুমি ভুলে গেলে কেন চাঁদু মাস্টার? কেয়া শোন, শুনে যা, আমি প্রশান্ত কি বিয়ে করব? এখন থেকে বলছো তুমি? আচ্ছা হেমন্তী, আমি কি স্বপ্ন দেখছি? হ্যাঁ স্বপ্ন তো, এতদিন ধরে আমাদের ফাঁকি দিয়ে অনেক স্বপ্নই দেখে আসছি। আমি তোদের বড় ভাই, বড় ভাই বলি ভেতরে ভেতরে আমাদের ফাঁকি দিয়ে ব্যাংকে 3000 টাকা জমিয়ে রেখেছি। বলো দাদা, ওদের কথা সত্যি? সত্যি তুমি ব্যাংকে 3000 টাকা জমিয়েছো? বলো সত্যি ওদের কথা। হ্যাঁ সত্যি। কেন টাকা আমি জমিয়েছি সত্য, কিন্তু কেন জানো? কেন গো? ওই শঙ্করটাকে ডাক্তারি পাস করাবো বলে। কি বললে? আমার নিজের মুখের হাসি চুরি করে আমি শঙ্করটার জন্য জমিয়ে রেখেছিলাম, তাই আমার চেয়ে বোকা বোধহয় পৃথিবীতে আর কেউ নেই। হৈমন্তী এ কি বদন তুই? ওখানে ছিনুক কাপড়ে মোড়া, তোর কোলে ওটা কি? আমার ছেলে হয়েছে রে বদন। হ্যাঁ তোর একটু জ্ঞান নেই রে বদন, আজ আমি নাইনে যাবো না, এই দেখ বেলাডারে করে মাল এনেছি। এ বদন একটু উপকার করে দিবি তোর? হ্যাঁ কি এই পাকাস্তাটা একটু আমাকে পার করে দিবি? হ্যাঁ কেউ দেবো সব সখীকে পার করিতে নব আনা আনা শ্রীমতীকে পার করিতে সুর।
সব সখীকে পার করিতে নব আনা আনা শ্রীমতীকে পার করিতে নব কানের সোনা নব কানের সোনা মামাকে আমি বলেছি মামা মত দিয়েছে ফটিক বাবু একটু ভালোভাবে কথা বলো রে সালা আরে বদনা আরে সালা প্রেম করতে এসেছিস মারবো সালাকে এক লাখ সালা কোলা ব্যাঙের মতো পেট ফাটায় মরে যাবি এলে ঝিনুক তোর আগাম ছ মাসের টাকা নিলাম ছ মাসের লেগে আবার আমি বিক্রি হয়ে গেলাম ঝিনুক আমার কিন্তু মা শঙ্কর শঙ্কর এখনো চাঁদু মাস্টারের শত্রু তৈরি হয়নি মনে মনে এখনো দাদাকে ভয় ভক্তি করে চন্দ্রানী এ বাড়ির বউ হয়ে এসেছে তাতেও ও খুশি নয় বোকা কোতাকার তোমাকে মা আর একটু কায়দা করে ওই শঙ্করটাকে নষ্ট করতে হবে যে আবার কি কায়দা করবো বাবা বোকা কোতাকার ছেলে মানুষ তো তোমার কথা শুনে মদ ধরেছে আর একটু ইয়ে করলেই বাবা মনে রেখো আমার সমস্ত বিষয় সম্পত্তির একের তিনের মালিক তুমি মাগো জীবন যৌবন বড় ক্ষণস্থায়ী বাবা হরিদিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমার শঙ্করকে ভোলাতে হবে শঙ্করকে ভোলাতে হবে কিন্তু দিব্যেন্দু জানতে পারলে কি ভাববে তাকে আমি ভালোবাসি অথচ তাকে লুকিয়ে শুধু বাবাকে জেতাবার জন্যে গ্রামে সমাজে বাণিজ্য বাড়ির আবিজাত অক্ষুণ্ণ রাখবার জন্যে আমাকে যৌবন নিয়ে শঙ্করের সঙ্গে খেলা করতে হবে কাল তুমি আমাকে হারিয়ে দিয়েছো আজ আমি তোমার খেলায় হারিয়ে দেবো পারবে না হারে কাল ড্রিঙ্ক করেছিলাম বলে পারিনি আজ ড্রিঙ্ক করবে না না কেন ভয় করে মদ খেয়ে বাড়িতে ঢুকে দাদার সঙ্গে যদি দেখা হয়ে যায় এখনো দাদাকে এত ভয় যাও তোমার সঙ্গে আমি খেলবো না ভীতু পুরুষকে আমার একদম ভালো লাগে না কে আর সেদিন যদি আপনি ছোট লোকের মতো অপমান করে পৃথক করে না দিত লজ্জা করে না তোমার এর মধ্যে তুমি সব কথা বলে গেলে বলিনি আর ভুলতে পারি না বলি তো আমি মদ খাই কিন্তু কিন্তু কি হঠাৎ মনে পড়ে যায় অতীতের সেই দিনগুলো জানো কে আমার শরীর খারাপ হলে আমার দাদা শয্যাশায়ী হতো সারা রাত শিওরে বসে আমার মায়ের মতো আমার মাথায় হাত বুলতো আমার বৌদি সে তো তাদের অভিনয় ছিল তার মধ্যে কি আমার মতো প্রাণীর স্বাদ ছিল চমৎকার হে কি তুমি কলে যাওনি কি হলো উত্তর দিচ্ছ না কেন আমি তাহলে মাঠে যাচ্ছি কেয়া তুমি র্যাকেটটা নিয়ে তাড়াতাড়ি এসো ডাক্তার দা খেলবেন তো আসুন খেলবে আর কতদিন আমাকে নিয়ে খেলবে কেয়া তার মানে মানে জিজ্ঞাসা করতে লজ্জা করছে না তোমার দুদিন বাদে তুমি না হবে আমার স্ত্রী হবই তো কি হলো কি ভাবছো ভাবছি কি আমি করব আর কি আমার করা উচিত তুমি শঙ্করকে নিয়ে আমার ব্যাপারটা ভাবছো তো ও কিচ্ছু নয় বিশ্বাস করো অনলি অ্যাক্টিং প্রেম প্রেম খেলা বিশ্বাস করো দিব্যেন্দু বাবার কথা মতো আমি শুধু শঙ্করের সঙ্গে অভিনয় করেছি মাত্র ওই চাঁদু মাস্টারকে জব্দ করতে হলে শঙ্করকে নাকি আমাদের ভীষণ দরকার দরকার মানে নিশ্চয়ই দরকার নাকি বলো বাবাজি ভাবি শ্বশুরের সম্মান রক্ষার জন্য তোমারও তো এসব বোঝা উচিত আমার অনেক দেরি হয়ে গেছে দিব্যেন্দু যেও না দিব্যেন্দু যেও না কথা শোনো দিব্যেন্দু এই মনে হচ্ছে ছেলেটা বিগড়ে গেল নাকি আরে যা যা পেছন পেছন গিয়ে ম্যানেজ কর তুই তো আমার বুদ্ধিমতী মেয়ে মা দেরি করিস কেন কি জানো গানটা যে গানটা শুনতে দিব্যেন্দু খুব ভালোবাসে না না বাবা গান ভুলিনি বাবা গান ভুলিনি তবে তোমাকে দেখে আমি নিজেকেই নিজে ভুলে গেছি বাবা নিজেকেই নিজে ভুলে গেছি না না ভোলা যায় না আজ মনে আছে কলকাতায় সেই জীবন মিত্রের বাড়িতে তার বউটার সঙ্গে আমি কে
প্রশান্ত, সারা দিয়ে আসতে হয়, খবরটা শুনেছিস? নিশ্চয়ই শুনি, আমি দারোগাবুকে একবার সঙ্গে করে। দারোগাবু এসেছে? ব্যাপার কি জানেন তো, ধূপছা গ্রামে গণতন্ত্র বিপন্ন। তাই নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা আমি দেখছি। এই চৌকিদার, কৈলাস বাউরিকে পাঠিয়ে দে। এর নাম হয়ে সরে যা। এই বেটা বাউরি, তোরা গণতন্ত্রকে হত্যা করবি ভেবেছিস? কি কি তন্ত্র বললেন, কাকে হত্যা করেছি? গণতন্ত্র, গণতন্ত্র মিশে কথা বাবু মশাই, গণতন্ত্র বাবুকে কোনো দিন দেখি নাই। দারোগা বাবু, এ কৈলেশকে জানা আবার মারধর করবেন না স্যার, ওদের কষ্ট দেখে আমার চোখ ফেটে জল আসে। চলুন স্যার, চলুন চলুন স্যার, চলুন। তুমি ঠিক বলেছো কুসুম মাস্টার দা, আমি ছিলাম না, তাই কৈলাস কাকাকে নিয়ে ওরা যাতা কাণ্ড করেছে, ভক্ত তাকে জুতো মেরেছে তোমার দিদি। বাস থেকে নেমে আমি ঘটনাটা শুনলাম, শুনলাম দারোগা বাবু এখনো গ্রামেই রয়েছে। দেখবেন এই তো আমার সঙ্গী আছে, খাতার মাঝখানে চলে যান। হ্যাঁ তাই যাচ্ছি। নবম দৃশ্য, জোরে জোরে বলুন, মাস্টার মশাইয়ের বাড়িতে দারোগার প্রবেশ। নাটক পড়ে যান, পড়ে যান। আচ্ছা আপনি না পড়তে পারেন, আমি পড়ে দিচ্ছি। দারোগাবু গ্রামের সেন শান্তি রক্ষা করতে, গ্রেপ্তার করতে চোর চরিত্রহীন সমাজ বিরোধীদের, কিন্তু বলতে পারেন স্যার আসল সত্যিটাকে কোথায় লুকিয়ে রেখেছেন? মানে যাদের কথা আপনি গ্রামে এসেছেন তাদের আপনি চেনেন? না চেনেন না, আর চিনলেও না চেনার ভান করছেন। চিৎকার করে মিথ্যার গর্ভে মুখ লুকাবেন না দারোগাবু, সরকারের প্রতিনিধি আপনি জোর গলায় বলুন, মানুষের মনে কতটুকু শান্তি আপনার দিতে পেরেছেন? থামুন, থামলাম, আপনাকে থানায় যেতে হবে। কবে? কাল। সম্ভব না, স্কুল কামাই করে আমি এখন থানায় যেতে পারবো না। স্কুলে আর আপনাকে যেতে হবে না মাস্টার মশাই। কেন বলুন তো? আপনার চেলা ওই প্রসূন ব্যানার্জিকে জিজ্ঞাসা করুন, ওর কাছ থেকে জেনে নেবে। আচ্ছা জেনে নেবো খন। আচ্ছা আমি চলে। নমস্কার, কি হয়েছে প্রসূন? মাস্টার দা, স্কুল কমিটি আপনাকে ডিসচার্জ করেছে। ও মাস্টার দা, এই দেখো বসুন, নাটকে নবম দৃশ্যে শেষের দিকে কি লেখা আছে দেখো। মাস্টার মশাইকে স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে। শুধু এইখানি শেষ নয় বসুন, আরো আছে। মিথ্যে কলঙ্ক প্রচার করে মাস্টার মশাইয়ের উপকরবে এই অকথ্য নির্যাতন। মাস্টার দা, তবু মাস্টার মশাই চলবে পেছন দিকে নয় সামনের দিকে, নাটকের সাদা পাতায় রক্তে রক্ষরে ফুট উঠবে সুকান্তর সেই কবিতা। সন্ধ্রে মালিক, সন্ধ্রে মজুদার, তোদের প্রাসাদে জমা হলো কত মৃত মানুষের হাড়, হিসাব কি দিবি তার? শোন, নাটকে নবম দৃশ্যে নতুন করে প্রবেশ করবে কে? আমি। দেখি তুমি? আমি দিব্যেন্দু গাঙ্গুলি, আপনার নবম দৃশ্যের শেষ চরিত্র, আমার মুখে আপনার নবম দৃশ্যের শেষ সংলাপ। কি সংলাপ? আপনি আমায় ক্ষমা করুন, আমি সব কিছু পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে এসেছি, আপনার পাশে আমাকে দাঁড়াতে দিন। স্কুলে চাকরি চলে যাওয়ার পর ভেঙে পড়েছিল মাস্টার দা, সংসারে দারুণ অভাব, তাই মাস্টার দা যে নাটকটা লিখছে আমি এক জায়গায় পাঠাবো ঠিক করেছি। কোথায় ডাক্তার বাবু? পরে বলবো। না আজই বলুন, বসে বসে বলুন, অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছেন, বসুন এখানে। ওটা কি? আমার স্লেট, আমি লিখেছি। দেখি দেখি কি লিখেছো। এই দেখুন, জি এইচ টি, লাইট। লাইট মানে কি ডাক্তার বাবু? ও কি অমন করে মুখের দিকে কি দেখছেন? আলো। আলো? হ্যাঁ আলো। অন্ধকার করে দেব, আলোটা ফুদিয়ে নিভিয়ে দিয়ে। কেয়া স্ট্রেঞ্জ, শেষ পর্যন্ত তুমি মাতাল বাউরি মেয়ে ঝিনুকের প্রেমে পড়ে পাগল হয়ে গেলে। তোমরা কি মনে করছো পৃথিবীর সব মানুষগুলো তোমার মতো? ডাক্তার? ডাক্তার আমি? সেবা মন্ত্র পাঠ করে তবে আমি ডাক্তারের সার্টিফিকেট পেয়েছি। আমার সেই সেবার প্রতিজ্ঞা ভুলিয়ে আমার মানবিকতাকে টুকরো টুকরো করে কেটে তোমরা খাবার বানিয়েছিলে, তাই ঝিনুকের অজ্ঞতাকে আমি শ্রদ্ধা করি। আর তোমার শিক্ষা, রুচি, চরিত্র বর্তমানে আমার কাছে জাস্ট লাইক এ ডাস্টবিন। হোল ইওর টাং ইউ সাবিচ, ফাদার ইউ উইল নেভার কাম টু মাই হাউস, আই হেট ইউ বিকজ ইউ আর জাস্ট এ ডগ টু মি। কেয়া, কেয়া তোমার কথা জবাব শুনে যাও। কেয়া, নায়িকার সঙ্গে ভিলেনের শেষ বোঝাপড়াটা সত্যি না? বোঝাপড়া তো আগেই হয়ে গেছে ফটিক বাবু। আরে সালা, কি মিষ্টি কথা, লেখাপড়া শিখে শালা ভদ্রলোক হয়ে গেছিস মনে হচ্ছে? ভদ্র হয় তো উচিত। ভদ্র হওয়া চলবে না দুনিয়ায়, শালা কোন লোক ভদ্রলোক নয়।
ভদ্রতা তাদের শয়তানের মুখোশ, সভ্যতা তাদের সর্বনাশ করার নামাবলি। তাই ভদ্রতাকে আমি ঘেন্না করি, সভ্যতার মাথায় আমি থত ফেলি। আমি সমাজ বিরোধী, আজকে সমাজ আমি ভেঙে চুরমার করে দেব। সভ্য ভদ্র সমাজের মুখে তাজা রক্ত উঠবে। চল তোকে নিয়ে সারা রাত ফুর্তি করবো। এক পায়ে এগোবে না বলে তাহলে দুনিয়া থেকে তোকে একদম ফিনিশ করে দেবো সালি। ভাগ্যিস আমি এসে পড়েছিলাম, তা নাহলে কি যে সর্বনাশ হয়ে যেত। ঝিনুক, ও ঝিনুক, বৌদি বৌদি, কেন কিছু তুই পাবে না। পাবে বাবা, জমি ছেড়ে দেবো প্রশান্ত, না দিলে যে এদের স্বপ্ন মিথ্যে হয়ে যাবে। না, এক কাঠা জমি আমি ছাড়বো না। বোকা কোথাকার, শান্তিপ্রিয় লোক আমি, সামান্য জমির জন্য অশান্তি। আজ দেখতে পাচ্ছি আসল শয়তান তোমার এই ব্যাট। এই তাই বটে, ও ভক্তা ও বদর, চল চল ফিরে চল। বাবামশাই আমাদের সঙ্গে চালাকি করলে, তোমাকে থাপ্পা মেরে আমরা ধরে ফেলতে পছন্দ। বোকা কোথাকার, বাবা নিময়, জমি বাবুরা ভিক্ষে দেবে, দয়া করবে যোদ্ধার মহাজনদের দল। যাও ফিরে যাও, তোমরা যাওয়ার আগে শুনে যাও, জমি বাবুদের ফেরত দিতেই হবে। প্রশান্ত, ওর একটা কিছু ব্যবস্থা করো বাবা, নইলে আমাদের সর্বনাশ করে। থামো তুমি, ওর ব্যবস্থা আমি করবই। ঠিক আছে, কিন্তু দেখিস বাবা যেন লোক জানা জানি না হয়। কেউ জানবে না, কাল সকালে ধূপসা গ্রামের লোক দেখবে ক্যানেলের জলে ভাসছে নিমাই বসে ডেড বডি। দাদা শীঘ্রই ছুটে যাও। কোথায়? পশ্চিম পাড়ায়। কেন? শুনলাম ফটিক পিস্তল নিয়ে বেরিয়েছে কাকে মারবে বলে। না ওরা বড্ড বালাবাড়ি শুরু করে দিয়েছে। ঝিনুক, দাদা তোর বউ দিলে বলবি আমি গেলাম। ফটিক কি পাগল হয়ে গেল? ওগো তুমি বলেছিলে যে ও গাছে ফুল ফুটবে না। আমি কিন্তু বলেছিলাম, আমি বলেছিলাম নিশ্চয়ই ফুল ফুটবে। এই দেখো কি সুন্দর ফুল। একটি মাত্র সন্ধ্যা বৌদি, ছোট্ট একটা মুহূর্ত আমি কি পেলাম ছিনু বৌদি, আমি কি পেলাম বৌদি? খুব সাধারণ নিচলতে এক্ষুনি বিছানায় শুয়ে দিতে হবে। পাগলামো করার
জায়গা পাওনি। আচ্ছা তুমি এত ভোলা কেন হেমন্তী? তুমি কেন বুঝতে পারো না যে তুমি আমার জীবনে এলো না? এই যে ডাক্তার, হেমন্তী নিশ্চয়ই সুস্থই উঠেছে, নিশ্চয়ই আমার কথা বলে হাসছে, তাই না ডাক্তার? ঝিনুক পেয়েছিস? এইতো এইতো সেই কাপড়ের পুটলি, এইতো সেই ভাঙা সুটকেস। ওরে আমায় খুঁজে দেখতে হবে, চিঠির বাকি অংশটা আমার চাই। জমি নিবি না? দুবিঘে জমি, এক খালা লাঙল নিবি না? শয়তানি আমার চিঠি খেলা, আয় আমার সাথে। আয় বলছি ওকে, তোমার হাতে আমার মায়ের সুটকেস, তার কাপড়ে পুটলিটা কেন? না আমি দেবো না, আমি দেবো না, দাও বলছি, না না আমি দেবো না। এই তো পেয়েছি সালা কুকুরের বাচ্চা। কত দূরে পালাবে? ভুটকে মিত্রের চোখকে ফাঁকি দিয়ে পৃথিবীতে লুকোবার জায়গা তোমার নেই কুকুরের বাচ্চা। আমি নিজের হাতে তাকে গুলি করে মেরেছি, একদম লাশ বানিয়ে ফেলবো। দেখি জাদু মাস্টার তুমি এসেছো, প্রশান্ত তুমি মাস্টারটাকে বাড়িতে নিয়ে যাও, আপাতত মাথায় ব্যান্ডেজ বেঁধে দিও, আমি এই জানোয়ারটাকে পুলিশের হাতে তারপর ভালো করে গিয়ে দেখছি। বন্ধু হয়ে তুমি বন্ধু বলে আমাকে ছোট করবে না, তোমাদের গুলি করে মারা উচিত, তাহলে তার আগে তুমি মরো। সিপাই ওকে গ্রেফতার করো। হে কি তারা চেষ্টা করবেন না, পালাবার চেষ্টা করবেন না। কিন্তু মনে পড়ে গেল মাস্টার মশাইয়ের কথা, তাই আইনের হাতে তুলে দেবার জন্য আমি নিয়ে এসেছি। বিচার করুন স্যার, আপনি বিচার করুন, এই দয়াল মানুষের অত্যাচারে আমার জীবনটা মিথ্যে হয়ে গেছে। এই দেখুন স্যার, এই দেখুন আমার মায়ের চিঠির শেষ অংশ, এই ময়লা কাগজ, এই কাগজের মধ্যেই আছে হতভাগ্য ফটিকের জন্মের কাহিনী। এই দয়াল মানুষ যেই আমার জন্মদাতা। মিথ্যে কথা? না মিথ্যে কথা নয়, আমি জানি বাবা, আমি ছিলাম ওই মানুষ। চুপ করো বাবা। কইলে সাবধান, এই দয়াল মানুষ যে সীমাহীন বর্বরতায় ধুপছা গ্রামের মানুষকে সর্বহারা। কি তার প্রমাণ? কে তার সাক্ষী? আমি। কে? আমি তার সাক্ষী। তোমার সমস্ত পাপ কার্যের প্রমাণ আমার হাতে। সিপাই ওকে গ্রেফতার করো। আমার কাজের দায়িত্ব আমি সূর্যকে দিয়ে যেতে চাই। সূর্য আগুন বুকে নিয়ে জন্ম, চন্দ্র অস্ত্র যাচ্ছে আর সূর্য উঠছে। এইটুকু শুধু আমার নাটক, এরপর একটুকু নাটকের বাইরে। মাস্টার তো একাডেমি পুরস্কার পেয়েছে আপনার লেখা নাটক অচল পয়সা। দাদা সবাইকে জানিয়ে দাও, সবাইকে জানিয়ে দাও, অচল সচল হয়েছে, অচল সচল হয়েছে।